জঙ্গিরা অর্থের যোগান দিতে এখন ডাকাতির পথ বেছে নিয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। গতরাতে রাজধানীর ধলাইপাড়ে ব্যাংক ডাকাতির প্রস্তুতির সময় হরকাতুল জিহাদের দুই সদস্য সহ 14 জনকে আটকের পর আজ তিনি একথা জানান। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং করেন তিনি। পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে 4টি বিদেশি পিস্তল, 33 রাউন্ড গুলি ও 1টি পিকআপ সহ ডাকাতির সরঞ্জামাদি জব্দ করা হয়। ওই দলের সদস্য আতিকের দেয়া তথ্যের ভিত্তিতে রামপুরা থেকে দুই হরকাতুল জিহাদ সদস্যকে আটক করা হয়। পুলিশ জানায়, ডাকাতির 30% অর্থ জঙ্গি সংগঠনের কাজে খরচ করা হতো। এদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, গানপাউডার ও 8 রাউন্ড গুলি ও 3.5 লাখ টাকা জব্দ করা হয়। একটা ডাকাত দলের সঙ্গে তারা তাদের এই শেয়ার করে, বাট এই ডাকাত দল যাদেরকে তারা অস্ত্র দিয়ে ডাকাতি করার কথা বলেছে তাদের সবাইকে আবার তাদের যে মূল উদ্দেশ্য সেটা আবার প্রকাশ করে নেই। তাৎক্ষণিকভাবে ক্যাশ সংগ্রহ করা যায় কিংবা এমন কোনো ম্যাটেরিয়ালস যেটা খুব ভ্যালুয়েবল স্বর্ণ টাইপের যেগুলো বিক্রি করে টাকা পাওয়া যাবে, এই ধরনের প্রতিষ্ঠান তারা টার্গেট করে। এই টাকার 30% ওই যে যাদেরকে অস্ত্র সরবরাহ করেছে তারা নিয়ে যায় এবং সাংগঠনিক কাজে ব্যয় করে,